বাংলাদেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টি হবে, কারণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি হওয়ার পিছনে যেটা আমাদের সবচেয়ে প্রথম বেশি দরকার, একজন ব্যবসায়ী হতে হলে শুধু তার ব্যবসায়িক তার কিছু দক্ষতা প্রয়োজন আছে, যেখানে ব্যবসা হচ্ছে আল্লাহ হালাল একটা জিনিস। এই হালাল ব্যবসা করতে হলে প্রথমে যে রাতারাতি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, আগে একটা বীজ বপন করতে হয়, এখান থেকে একটা গাছের চারা হবে, তারপরে ফল ধরবে, নার্সিং করতে হবে, তখন ভালো ফলন সম্ভব। ঠিক একটা ব্যবসায়ী যখন সেই এখন বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে কেউ এক লাপে 1,00,000 কোটি টাকার মানুষ হয়নি বা 30,000 কোটি টাকার মানুষ হয়নি। সে প্রথমে হয়তো ছোট্ট একটা দোকান নিয়ে হয়তো ব্যবসা করতেন, হয়তো সে সেখান থেকে আরেকটা ব্রাঞ্চ করেছেন, আবার হোলসেলার থেকে মাল নিয়ে সে বিক্রি করতেন, আবার সে আবার আরও ব্রাঞ্চ করেছেন, নিজে ইম্পোর্ট করেছেন, আবার দেখা যায় সারা বাংলাদেশে এসে সালিকা শক্তি ওর হাতে নিয়ে আসছেন। আমি বাংলাদেশের কথা না, আমি দুবাইয়ের একটা বাঙালির কথা বলবো, আমি নামটা বলবো না, নোয়াখালী আমার এক বন্ধু, সেই দুবাই গিয়ে যখন কোনো কাজ কাম পাচ্ছিল না দেরাদুবাইতে, তা আমি দেরাদুবাইতে সে যখন ব্যবসা করতেছিল সে একটা দুটো পানির বোতল বিক্রি করতেন, তখন সে এই বিক্রি করে সে কিছুদিন পরে সে 1 কেজ 2 কেজ করে পানি বিক্রি শুরু করলো, পরে দেখা যায় সেই পানির ইন্ডাস্ট্রি করলো, পরে দেখা যায় সে একজন বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, সে বড় মাপের ব্যবসায়ী এবং একজন শিল্প উদ্যোক্তা হতে সে সক্ষম হয়েছে। কারণ একজন সে একজন ব্যবসায়ী উদ্যোক্তা রাতারাতি কিন্তু আসে না, তাকে অনেক কিছু, একজন ব্যবসায়ী হওয়া এত সহজ না, চাকরি করা যতটুকু ইজি ব্যবসা করাটা এত ইজি না, তাকে টাইম দিতে হয় এবং সময় দিতে হয় তাকে এবং দেশ বিদেশের যে মার্কেটিংগুলো বুঝতে হয়, কোন দেশে কোন দ্রব্য কোন দেশে নিয়ে কম পয়সার মধ্যে লাভ করা যায় এবং বিনিয়োগ করা যায়, গতিশীল করা যায়, অনেক কিছু চিন্তার বিষয় আছে। এগুলো বললে আমার 2 ঘন্টায় শেষ করা যাবে না, কারণ এক দেশের পণ্য আরেক দেশের জন্য কি এক দেশে আসবে, আমার দেশের গার্মেন্টস পণ্য বিদেশের মধ্যে আমরা কেন রপ্তানি আজকে আমরা শীর্ষে আছি, আমাদের গ্রোথ উঠার কারণ কী? আমাদের এক সময় ভারতে যদি 5% বাড়ে আমাদের 20% বাড়ে ইয়ারলি, তাহলে আমাদের এখন বর্তমানে আমাদের যে পরিমাণ আমাদের এক্সপোর্ট হচ্ছে, যদি আমাদের এই শ্রম বাজারটাকে আমরা এভাবে কাজিয়ে আরও নতুন নতুন সরকার যদি নতুন এবং তরুণ উদ্যোক্তাদেরকে যদি আরও যদি সহযোগিতা করা হতো, তাহলে আমার দেশটা আরও আগে আমরা পৌঁছা সম্ভব হতো। আজকে আমাদের যে প্রধানমন্ত্রী কি ওনাকে মিউজিক আছে নাকি হাতে? আসলে না, তাহলে স্বাধীন হলো আজকে 50 বছর, আজকে 10 বছরের মধ্যে আমরা হঠাৎ করি আমরা যাচ্ছি 21 সালে মধ্যমায়ে, কেন যাচ্ছি? তাহলে এখানে সততা কর্মদক্ষতা কারণা কারো এই ধরনের আমাদের দক্ষতা নিয়ে প্রধানমন্ত্রী থেকে একদম রিক্সাওয়ালা পর্যন্ত সবাই দক্ষতা নিয়ে কাজ করলে সে অবশ্যই এগিয়ে যাবে। এই উদ্যোক্তা হওয়া খুব ইজি, যদি তার মধ্যে তার ডিটারমিনেশন থাকতে হবে, আমি এটা করব, আমি এই ব্যবসা করব, আমি এটা সফল হব, আমি সফল উদ্যোক্তা হব এবং আমি টাইম শ্রম ফাঁকি দেওয়া যাবে না। যেমন একটা ছেলে ফেল করে কেন? আরে তুমি স্কুলে যাও নাই, তুমি পড়ো নাই, ফেল করছো, আজ কেঁদে লাভ নেই, তুমি ব্যবসা করতেছো। ব্যবসা করলে ব্যবসায়ী যদি 8 ঘন্টা ডিউটি করতে হয় 16 ঘন্টা ডিউটি করতে হবে। আজকে যারা কিকে বা ঢাকার মধ্যে বসুন্ধরার মালিক, আপনার ইউথ গ্রুপের মালিক, আজকে যারা সিটি গ্রুপের মালিক, ওদের যদি জীবনী পড়া হয় তারা কিন্তু রাতারাতি আসে নাই, তারা কিন্তু একসময় ছোটোখাটো ব্যবসা করতো, ফ্রেশের মালিক, ছোট্ট কাপড়ের ব্যবসা করতো, আজকে হাজার হাজার বিলিয়ন টাকার তারা ব্যয় আজকে তারা মালিক হচ্ছে, তারা কিন্তু এখনও যে শ্রম দেয়, যেই তাদের যে উদ্যোক্তার পিছনে তাদের যে শ্রম মেধা এবং কর্মদক্ষতা, তারা যে ইন্ডাস্ট্রি করার কী করলে আমরা তাড়াতাড়ি দেশ এবং জাতি কর্মসংস্থান করা যায়, অনেক কিছু চিন্তা করি তারা কিছু করে। আর সবাই তো সফল হতে পারে না, কিন্তু যাদের পরিকল্পনা থাকতে হবে, এমন পরিকল্পনা থাকা উচিত যেই পরিকল্পনার প্রত্যেকটি পরিকল্পনার পদক্ষেপে যাতে শ্রুতি বিচ্যুতি না হয় এবং চুরচিরা বিশ্লেষণ করে যাতে এগিয়ে যাওয়া যায়, একজন সফল উদ্যোক্তা হওয়া যাবে, তখন সেক্ষেত্রে ব্যাংক এবং সরকার অবশ্যই সহযোগিতার প্রয়োজন আসে। তখন আমার দেশটা সোনার বাংলা এবং সোনার দেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিল, অবশ্যই আমরা এটা করতে আমাদের বেশি দিন সময় লাগবে না আশা করি। এই বলে আপনাকে ধন্যবাদ।